চোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তির বাজার থানায় হাজির হলেন চোরের বাবা মা। এই ব্যতিক্রমী দৃশ্য প্রত্যক্ষ করল শান্তির বাজারের মানুষ। ঘটনাটি এরকম, শান্তির বাজার মহকুমার বগাফা এলাকায় শনিবার রাতে এলাকার বাসিন্দা কমলজয় রিয়াং এর 21 বছর বয়সী ছেলে বিশ্বজিৎ রিয়াং চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বমাল সমেত। বিশ্বজিৎ রিয়াং নাকি প্রতিনিয়ত চুরি করে থাকে এলাকার বাড়িঘরে, অতিষ্ঠ এলাকাবাসী এদিন রাতে বমাল সমেত তাকে আটক করে এলাকাবাসী শান্তির বাজার থানার হাতে তুলে দেন। রবিবার সকালে স্থানীয় মানুষ বিশ্বজিৎ রিয়াংয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তির বাজার থানায় ছুটে যান, সঙ্গে যান বিশ্বজিৎ রিয়াংয়ের বাবা মাও। তারাও দাবি তোলেন ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির। অনেকজনের রবার চুরি করে, মোবাইল চুরি করে, মা বাবারে কাটাকাটি করতে লাগে, সহ্য ধৈর্য করতে পারে না। আপনি মা হিসাবে কি চাইতেছেন? আমি হেতেরে বিলিন পড়াইতো চাইতাছি। আমার ছেলে ছেলে সবসময় চুরি করে। কি নাম? বিশ্বজিৎ। বয়স কত? 21। আপনি আগের থেকেও জানতেন এইভাবে চুরি করে যে অনেক জায়গায় ধরা পড়ছে, এই কারণে আউটপোস্ট আনে ছাইড়া দেয়, আউটপোস্ট আনে ছাইড়া দেয়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।